চাকরির দাবিতে ফের রাস্তায় নামলো 10,323 শিক্ষকদের সংগঠন আমরা 10,323। এদিন রাজধানী সিটি সেন্টারের সামনে মৃত 10,323 শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সংশ্লিষ্ট শিক্ষক সংগঠন এবং চাকরির দাবিতে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ বিক্ষোভরত চাকরিচ্যুত শিক্ষকদের গ্রেপ্তার করে নিয়ে যায়। চাকরির দাবিতে ফের রাজপথে 10,323। রাজধানী সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন, বিক্ষোভরত শিক্ষকদের গ্রেপ্তার পুলিশের, স্থায়ী চাকরির ব্যবস্থা, ডাইন হার্নেস প্রকল্পে মৃত শিক্ষকদের পরিবারের চাকরি প্রদান ও চাকরি না হওয়া পর্যন্ত সুদ সমেত কিস্তির টাকা স্থগিত রাখা, এই তিন দফা দাবিতে রাজ্যের কয়েকটি জায়গায় মঙ্গলবার রাজপথে আন্দোলনে নামে আমরা 10,323। এদিন রাজধানীর সিটি সেন্টারের সামনে মৃত 10,323 শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এরপরই আন্দোলনরত 10,323 শিক্ষকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্ল্যাক কার্ড হাতে নিয়ে তাদের দাবির সমর্থনে বিক্ষোভ দেখাতে থাকে। তিনটি দাবির ভিত্তিতে যে আমাদের চাকরির স্থায়ী ব্যবস্থা করো, সরকার তোমার প্রতিশ্রুতি পালন করো, সরকারের দায়িত্ব আমাদের, এই যে 104টি শিক্ষক মারা গেল তাদের পরিবারগুলো অনাথ হয়ে গেছে, সেই পরিবারের দায়ভার সরকারকেই নিতে হবে। আজকে যে আমাদের রানীর বাজার, আমাদের শিক্ষকরা এই কর্মসূচি করার জন্য সামিল হয়েছিলেন, সেখানে করতে দেওয়া হয়নি, সব জ্ঞাপন পর্যন্ত করতে দেওয়া হয়নি। এমন একটা নির্দয় সরকার, এমন একটা অমানবিক সরকার, সেখানে আমাদেরকে শোক জ্ঞাপন করতে দেওয়া হয়নি, মারা যাচ্ছেন। কি ধরনের একটা অমানবিক সরকার যে একটা শোক পর্যন্ত করতে দিচ্ছেন না। রানীবাজার থেকে আমাদের শিক্ষকদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন বলবো যে সরকার তোমার অমানবিক দৃষ্টি ভঙ্গ করো, মৌনতা ভঙ্গ করো, আমাদেরকে চাকরি প্রদান করো, ডাই হার্নেসে মৃত শিক্ষক পরিবারে চাকরি দাও এবং সুদ সমেত লোনের কিস্তি স্থগিত রাখো যতদিন পর্যন্ত আমাদের চাকরি ব্যবস্থা না করছে। এই তিনটি দাবি যদি এখনো পালন না করে, কারণ সরকারের নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে 40 মাস চলে গেছে আর মাত্র 20 মাস চলছে, সরকার এখনো প্রতিশ্রুতি পালন করছে না। আমরা রাজ্য সরকারের কাছে আবারও হুঁশিয়ারি দিতে চাই, যদি হুঁশিয়ারি মনে করে সেটা হুঁশিয়ার। সারা রাজ্য জুড়ে আমরা ঝড়ো আন্দোলন আবার তুলে ধরি। খবর পেয়ে সদরের এসডিপিও নেতৃত্বে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী এবং আন্দোলনরত 10,323 শিক্ষকদের চ্যাংদোলা করে গ্রেপ্তার করে বিক্ষোভস্থল থেকে নিয়ে যায়। এ বিষয়ে সদরের এসডিপিওর বক্তব্য, 10,323 শিক্ষকরা আইন ভঙ্গ করেছে, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। কানুনকে মোতাবিক কাম কর রে পুরা আর জো ইলিগালি আগে খড়ে রেঙ্গে তো রিটার্ন করেন। লেকিন আয়ে দিন তো স্যার বিরোধী দল বোলো পাগি করতে আপ লোগ অভি তক কিসি কো অ্যারেস্ট নেই কিয়া স্যার। সবি কো অ্যারেস্ট কর রে আপনে লাস্ট কে বহুত দিনো মে দেখা হোগা। কিতনা জন কো অ্যারেস্ট কিয়া স্যার? আপ পুরা ডেট কো ডেটা দে দেঙ্গে, পুরা বিলকুল একিউরেট ডেটা দেঙ্গে কিতনে লোগো কো কিয়া। কিন জব এসা প্রোগ্রাম হো রা ডেইলি উনকো রিটার্ন কর রে ঠিক আছে। প্রসঙ্গত, চাকরিচ্যুত 10,323 সংগঠনের প্রায় 70-75% চাকরিতে থাকাকালীন সময়ে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। বর্তমানে বিভিন্ন ব্যাংকগুলো তাদের কিস্তির টাকা শোধের জন্য বারবার চাপ দিচ্ছে চাকরিচ্যুত শিক্ষকদের উপর। এই কারণে তারা স্বাভাবিকভাবেই চাপে রয়েছে, ফলে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ছে। এই বক্তব্য চাকরিচ্যুত শিক্ষকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।